ফাঁসির আসামি হিসেবে নয়, সবার কাছে যার পরিচয় জল্লাদ। তিনি জল্লাদ শাহজাহান, পুরো নাম শাহজাহান ভুঁইয়া। দীর্ঘ 32 বছর ধরে কারাবন্দী ছিলেন। 1950 সালের 26 মার্চ নরসিংদীর পলাশ উপজেলার গোজারিয়া ইউনিয়নের ইসাখালী গ্রামে জন্ম জল্লাদ শাহজাহানের। বাবার নাম হাসান আলী ভুঁইয়া, মাতা সব মেহের। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন শাহজাহান। জল্লাদ শাহজাহান নরসিংদী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ করে স্বাধীনতার যুদ্ধের 4 বছর পর। পার্টিতে তার পারফরমেন্স দেখে কেন্দ্র থেকে তাকে ডেকে পাঠানো হয়। 1976 সালে আনুষ্ঠানিকভাবে জেলার সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। জানা গেছে, নারীঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যান শাহজাহান। কমিউনিস্ট পার্টিতে যোগদান করার পর থেকে যে কোনো অপারেশনে তার চাহিদা দিনকে দিন বাড়তে থাকে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য অপারেশন করেছিলেন 1979 সালে মাদারীপুর জেলায়। এটাই ছিল তার জীবনের সর্বশেষ অপারেশন। সেখানে তিনি অপারেশন শেষ করে মানিকগঞ্জ হয়ে ঢাকায় ফেরার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শাহজাহানের দল মানিকগঞ্জ হয়ে ঢাকায় যাবে। মানিকগঞ্জে পুলিশ চেকপোস্ট বসালে শাহজাহান তার ওই এলাকার বাহিনীর মাধ্যমে তা জেনে যান। সব জেনেই ওই এলাকা দিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্তে অটল থাকেন। রাতভর মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় শাহজাহানের, কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি। এরপর ঢাকায় পৌঁছে যখন নরসিংদীর উদ্দেশ্যে রওনা হন, পথিমধ্যে পুলিশ তাকে আটক করে। তার সন্ত্রাসী জীবনের এখানেই সমাপ্তি এবং এরপর থেকে বন্দী জীবন শুরু। তিনি সহযোগী জল্লাদ হিসাবে গফরগাঁয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে তার জল্লাদ জীবনের সূচনা করেন। এটাই তার জীবনের প্রথম কারাগারে কাউকে ফাঁসি দেওয়া। এর 8 বছর পর 1997 সালে কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের আসন প্রদান করেন। প্রধান জল্লাদ হওয়ার পর আলোচিত ডেইজি হত্যা মামলার আসামি হাসানকে প্রথম ফাঁসি দেন। কারাসূত্র জানায়, জল্লাদ শাহজাহান এ পর্যন্ত মোট 26 জনকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন। এই 26 জনের তালিকায় আছে সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াত নেতা মীর কাসেম আলী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই ও আতাউর রহমান সানি এবং বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদা ও শাহরিয়ার রশিদের নাম। এরশাদ শিকদার কুখ্যাত ছিল নাকি, যখন ওনাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি না, আমার জন্য দোয়া করি এটুকু। আর বাংলা ভাই যেটি কথাটা বলছে সেটা ছিল উনার মনে অন্য কোনো কথা নাই, উনি খালি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না উঠানো হয়, এইটুকুই। আর অন্য কোনো কিছু আমি শুনি নাই বা দেখিনি। বঙ্গবন্ধুর খুনিরা কোনো কথাই বলে নাই, ওরা আপনাকে মারছি না কোনো কথা বলে নাই, না না বলে নাই। আমার সরকারের কাছে একটাই চাওয়া, হ্যাঁ আমার সরকারের কাছে শুধু একটা চাওয়া, আমি বাকি জিন্দগিটা যেন, আমার তো কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় থাকবো তার কোনো ঠিকানা নাই, যেন সরকার আমাকে একটু থাকার ব্যবস্থা এবং চলার ব্যবস্থাটা করে দেয়, আমার আর কিছু চাওয়া নেই। ব্যক্তি জীবনে শাহজাহান বিয়ে করেননি এবং তার বাবা মাও বেঁচে নেই, তবে বাকি জীবন পৈতৃক গ্রামে কাটানোর ইচ্ছা তার। সুরজ আহমেদ, দেশ টিভি।